আসসালাম আলাইকুম আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত ছাদ বাগানে টবে কুমড়ো গাছ লাগাতে গিয়ে আমরা কিছু সমস্যা করি। গাছের বৃদ্ধি ঠিকঠাক হতে চায় না তারপরে ফুল এলেও ফুল কিন্তু ঝরে যায় ফলও আসতে চায় না আবার আর একটা সমস্যা হয় যে গাছ লাগিয়েছি দু তিনটে ফল দিল তারপরে গাছ বুড়িয়ে গেলো আর ফল দিতে চাইছে না সেখানেই গাছটা মারা গেল তো আজকে প্রত্যেকটা সমস্যার সমাধান করব এই ভিডিওতে আর আমি ব্যবহার করব একটা স্পেশাল লিকুইড এই লিকুইডটা দিয়ে আপনার টবেই গাছ আর সেই সাথে স্ত্রী ফুলে ভরে যাবে তো চলুন দেখি আজকে আমি এই মিষ্টি কুমড়ো গাছে কি কি নিচ্ছি তো এখানে আমার র্যাকেটের মধ্যে দুখানা কুমড়ো গাছ লাগানো আছে এটা আমি বীজ থেকে ছাড়িয়েছিলাম সে স্টেজগুলো ধরা হয়নি তো মোটামুটি এখন বেশ বড় হয়ে গেছে মানে চারা অবস্থাতেই আছে একটু বড় হয়ে গেছে তো এই সময় গাছে কিছু অবঞ্চিত আর সেই সাথে কিছু ফুলও চলে এসছে এই আমরা ফার্ম থেকে যেই মিষ্টি কুমড়ো বীজগুলো নিই সেগুলোতে কিন্তু চারা গাছ অবস্থাতেই দেখবেন যে পুরুষ ফুল চলে আসে এই অবস্থায় যদি আপনি পুরুষ ফুলগুলো রেখে দেন বা অনেক সময় দেখবেন যে একবারে মাটির তলাতেই স্ত্রী ফুল চলে এসেছে স্ত্রী ফুল ফুল পুরুষ যাই আপনি রেখে গাছের আর গ্রোথ বৃদ্ধি কিন্তু হবে না ওই স্টপ হয়ে যাবে তাহলে প্রথম কাজ হবে যে নিচের অবাঞ্চাত ডালগুলো কেটে ফেলতে হবে আর সেই সাথে যে ফুলগুলো এসেছে পুরুষ বা স্ত্রী যেই ফুলগুলো আসুক না কেন পুরো আপনাকে কিন্তু কেটে ফেলতে হবে দুই ফিটের নিচে কিন্তু আমি কোনো ফুলও রাখবো না আর কোনো রাখবো না এগুলো কিন্তু কেটে ফেলতে হবে আর এই চারা অবস্থাতে আপনাকে খাবার হিসাবে এখন দিতে হবে সপ্তাহে খোল জল পচানো জল আর অল্টারনেট করে দিতে হবে চা পাতা জল তো এই দুটো কিন্তু আপনাকে কন্টিনিউয়াস দিতে হবে সাত দিন পর পর আর সাত দিন পর পর দেওয়ার পরে যখন গাছটা আরেকটু বৃদ্ধি হবে তখন আপনাকে কিন্তু খাবার দিতে হবে। তো এখন আমি গাছটা একটু হেলে যাচ্ছে একটা একটু একটু লাঠি লাঠি দিয়ে করে উঠে গেলে মাচাতে চলে যাবে তো গাছটা আলতো করে লাঠির সাহায্যে কিন্তু পেধে দিচ্ছি এই অবস্থাতে কিন্তু শুধু আমি লিকুইড খাবারই দিয়েছি তো লিকুইড খাবার এরকম সাপ্তাহিক ভাবে দেওয়ার পরে পনেরো দিন পরে আপনি চেঞ্জটা দেখতে পাবেন তো ঠিক সতেরো গাছটা অনেকটা বড় হয়ে গেছে তো অবস্থাতে আমাকে নাইট্রোজেন কিন্তু খাবার দিতে হবে। যাতে গাছটা আরো একটু বেড়ে যায় তো এই সময় আমি অন্য কিছু খাবার দেবো না এখন দেওয়া বলতে ডিএপি দেবো ডিএপি আহ গ্রোথ বৃদ্ধিতে সহায়তা করবে আর পটাশও দিতে হবে যাতে গাছটা মানে হোলদে ভাব না চলে আসে তো এরকম ডিএপি পটাশ আমি দুটো 1 টি স্পুন করে 2 টি স্পুন নিয়ে নিয়েছি আর মিশিয়ে চারপাশে দিয়ে দেব গাছের গোড়াতে যেন না পড়ে চারপাশে দিয়ে দিতে হবে আর মাটি অবশ্যই আলাদা করে দেবেন মাটি আমি আলগা করে রেখেছি আর এখন আমার এই মাটিটা একটু ভেজা ভাব আছে ওর জন্য জল দেব না এই অবস্থাতেই রেখে দেব তবে ডিএপি পটাশ যখন দেবেন তখন মাটিটা একটু মানে জ্বলজ্বল অবস্থাতে থাকবে তখনই দেবেন তাহলে এটা মাটির সাথে মিশে যেতে সুবিধা হবে আর শুকনো অবস্থায় দিলে আবার জল দিলে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটু ভেজা অবস্থা মাটিতে থাকবে তখনই কিন্তু ডিএপি পটাশ দিয়ে দিবেন আর ডিএপি পটাশ যদি না থাকে তার পরিবর্তে আপনি গোবর সার দিতে পারেন আর সেই সাথে কলার খোসা ভোজানো জলও দিতে পারেন বা শুকনো কলার খোসা পেঁয়াজের খোসা আপনি দিয়ে দিতে পারেন টোয়েন্টি ফাইভ ডেজ পরে গাছটার রকম পরিস্থিতি হয়েছে সেটা দেখুন মানে গাছে ফুলো এসেছে আর গাছটা কিন্তু বৃদ্ধি অনেকটাই হয়ে গেছে তো এই সময় আমার খাবার দিতে হবে যাতে বৃদ্ধিটা কন্টিনিউয়াস হতেই থাকে আর লতানো গাছগুলোতে কি হয় যে মানে এন্ড পর্যন্ত কিন্তু এর গ্রোথ বৃদ্ধি হতেই থাকে এমন আপনাকে খাবার দিতে হবে যে খাবারের গ্রোথ বৃদ্ধি কিন্তু কন্টিনিউয়াস হবে আর যত growth বৃদ্ধি হবে তত নিউ নিউ ব্রাঞ্চেস আর সেখান থেকেই কিন্তু ফল আসবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আর এখন এ দেখুন এর আগের স্টেজটাতে আমি তো দেখিয়েছি যে ফুল সব ভেঙিয়ে দিয়েছিলাম তো এখন আমি আর ফুল ভাঙছি না আর নিচে ব্রাঞ্চেসগুলো সব কেটে দিয়েছি আর এই যে ব্রাঞ্চেসগুলো বেরিয়েছে এগুলো কিন্তু আর আমি ভাঙবো না এখান থেকে কিন্তু এখানে দেখুন সব এসছে পুরুষ ফুল এখানে ভেতরে না এখানে না দেখছি না এখানে সব পুরুষ ফুল আছে এই ডগাটাতে আবার স্ত্রী ফুল এসেছে মানে স্ত্রী ফুল এগুলো পুরুষ ফুল মানে এখান থেকেই কিন্তু আপনার কুমড়ো ধরতে শুরু করবে এখানে একটা এসেছে তো এই কুমড়ো গুলো যাতে টিকে যায় গ্রোথ বৃদ্ধির সাথে সাথে কুমড়ো যাতে ঝরে না যায় তো সেই ট্রিক্স অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু আমি দেবো এই সময় সমস্যাটা হয় কি যে আপনার পাতাগুলো হলুদ হয়ে যাবে পাতা তো এক সময় হলুদ হবেই কিন্তু স্টার্টিংয়ে যদি আপনার পাতা হলুদ হয়ে যায় তার মানে গাছের আপনার পর্যাপ্ত খাবার পাচ্ছে না পটাশিয়াম ম্যাগনেশিয়ামের অভাব ঘটছে সালফার বিভিন্ন মিনারেলসের অভাব ঘটছে তার ফলে গাছটা কিন্তু বুড়িয়ে যাচ্ছে তো গাছ কিন্তু এই অবস্থায় কিন্তু বুড়ানো যাবে না এই সময় আপনাকে গাছকে তত্ত্বজা রাখার জন্য কিন্তু মানে এমন ওষুধ বা খাবার পুশ করতে হবে যার ফলে গাছটা কিন্তু একইভাবে বেড়ে যায় আর এখন তো ফল আসছে ফলও যাতে শুকে না যায় সেই রকমই আমি খাবার দেব অলরেডি খাবার যা দেওয়া দিয়েছি প্রত্যেকটা স্টেপ তো ধরে রেখেছি তো এখন আমি আজকে একটা স্পেশাল খাবার দেব যে খাবারটা দিলে পরে গাছ মানে তত্তরীয় বাড়বে আর তার সাথে সাথে কিন্তু ফলও ধরে রাখবে তো এই খাবারটাই আজকে চলুন দিই আমি এই লিকুইডটা ব্যবহার করব এই লিকুইডটা মানে এতটাই কার্যকরী আপনারা জাস্ট ব্যবহার করেই দেখবেন এখানে আমি নিয়েছি চায়ের পাতা পেঁয়াজের খোসা আর আলুর খোসা এই সবগুলোই ফুটিয়ে নিয়েছি আর ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে এটা ছেকে নিয়েছি আর প্রায় দেড় লিটার মতো জলে কিন্তু ফুটিয়েছি আর এটা ফুটে কমে গিয়ে এক লিটার দাঁড়িয়েছে এখন তো এই দ্রবণটা ছেকে নিয়ে রেখে দিয়েছিলাম দু চার ঘন্টা তো দু চার ঘন্টা পরে এটা আমি নিয়ে এসে এবার গাছে তো এই দ্রবণটা দেওয়ার আগে আমি গাছের কিছু পরিচর্যা জানিব আরও কিছু খাবার অ্যাড করতে হবে তো চলুন দেখি কি কি খাবার আমি অ্যাড করছি তো গাছের চারপাশ কিন্তু পরিষ্কার করে নিতে হবে মানে কোনো আগাছাও রাখা যাবে না আর চারপাশটা কিন্তু আমি আলগা করে নিচ্ছি আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলেই থাকি যে গাছে খাবার দেওয়ার সময় গাছের মাটি আলগা করে নেবেন তাহলে কি হয় যে খাবার আপনার ঠিকঠাক ভাবে গাছ নিতে পারে আর সেই সাথে কিন্তু নাইট্রোজেন পাশ হয় এটা মনে রাখবেন আর এখানে আমি স্পেশাল কিছু খাবার দেব গাছটা এখন বড় হতে এসেছে এখানে মাইক্রোনিউট্রিয়েন্টস নিয়েছি দেড়শো থেকে দুশো গ্রাম আর নিয়েছি ডিএপি এপি দুইটি স্পুন পটাশ একটি স্পুন আর খোলের গুঁড়ো নিয়েছি ওই একশো গ্রাম মতো আর এপসম সল্ট নিয়েছি এক টি স্পুন এফসম সল্ট কিন্তু আপনাকে পনেরো দিন পর পর দিতেই হবে এফ এফসাম সল্ট মানে হচ্ছে ম্যাগনেসিয়াম সল্ট আর গাছে যখন ফুল আসে তখন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এই দুটোই কিন্তু খুব দরকার আর সর্ষের খোল কিন্তু গ্রোথ বৃদ্ধিতে সহায়তা করবে কন্টিনিয়াস তো সেটা আমাকে দিতেই হবে আর মাইক্রোনিউট্রেন্সটা সব রকমের খাবার দেওয়া থাকে সেটাও কিন্তু মানে গাছ প্রত্যেকটা মিনারেলস পাবে মাইক্রোনটেন্স থেকে তাহলে এই সময় এই টাইপের খাবারগুলো যখন আপনি দিয়ে দেবেন তখন কিন্তু আর গাছটা কন্টিনিউয়াস তো বাড়ছে তার গাছটা কোন রকম খাবারে কিন্তু ঘাটতি দেখা দেবে না যখন ঘাটতি দেখা দেবে না তখন আপনার হয়ে যাবে যাবে না আবার ফুল না বা আপনাকে দুটো ফল দিয়ে থেমে সেটাও হবে না গেলো কন্টিনিউয়াস কিন্তু গাছটা আপনাকে ফল দিতেই থাকবে আপনি যদি এই টাইপের যত্ন গুলো করেন তো এখন আমি চারপাশে খাবারটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি চারিপাশে মিশিয়ে দিতে হবে আর গোড়াতে অবশ্যই কোনো খাবার যাতে না লাগে মানে মানে গাছের গোড়াটা বাকি রেখে পুরো জায়গাতে স্প্রেড করে আর যদি টবে আপনাদের গাছ থাকে তো পরিমাণটা একটু কমিয়ে দেবেন আর এরপরে আমি অ্যাড করবো ভার্মি কম্পোস্ট সার যেটা আমরা বাড়িতে তৈরি করে ফেলতে পারি এর ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন আর যদি আপনার কিনেও ইউজ করেন তা কিনেও করতে পারেন তবে আমি সব সময় বলবো যে কম্পোস্ট সার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে তৈরি করুন গাছে ইউজ করবেন কারণ বাইরে যে কম্পোস্ট চার সেটা যে কতটা ভালো কম্পোস্ট সেটা আমরা জানি না তবে আপনি বাড়িতে যেটা তৈরি করবেন সেটা মানে 100% গ্যারান্টি যে এটা পিওর কম্পোস্ট সার যেখান থেকে গাছ প্রচুর পরিমাণে সমস্ত मिनरल्स পেয়ে যাবে তো ভার্মি কম্পোস্ট দিয়ে আমি গাছটাকে পুরো কভার করে দিলাম আর মাটি করা গুলো তো দেওয়াই আছে ভিডিও গুলো আপনারা দেখবেন যে মাটি কিভাবে করতে হয় একটা ভিডিওতে আমি নিয়ে আসবো যে মাটি একেবারে কম রেখে বা মাটি ছাড়াই গাছ করব নেক্সট ভিডিও আমি শেয়ার করব তো যাই হোক এবার যে লিকুইডটা ছিল ওই লিকুইডটা আমি চারপাশে দিয়ে দিচ্ছি এই লিকুইডটার যে কার্যকারিতা মানে এটা আপনার গাছের মানে চিরযৌবন ধরে রাখবে এই লিকুইড মানে চা পাতা আছে তা আপনারা ব্যবহার করে দেখুন তারপরে বুঝতে পারবেন যে কতটা মানে তো যাই হোক এবার আমি জল দিয়ে গাছটা পুরোটাই ধুয়ে দিয়েছি আর পেস্টিসাইড যেমন ব্যবহার করতে হয় সেরকমই করবেন যার যেমন ইচ্ছে সেটা করবেন তো এইভাবেই আপনারা গাছের যত্ন নিন দেখবেন যে আপনার গাছেও কিন্তু মিষ্টি কুমড়ো ভালোভাবে ঝুলে থাকবে ছাদ বাগানে টবেই করে ফেলতে পারবেন তো এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ